ভাস্কর্য করে সাজানো। এখানে রয়েছে রামকৃষ্ণ, বিবেকানন্দ, বৈষ্ণদেবী মন্দিরের ঠিক উপর ভাগেই রয়েছে মা কালীর এই মন্দিরটি। এটাও একটা গুহার মধ্যে দিয়ে রাস্তা। মন্দিরটা কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি, আর যেরকমটা আমি আগেও বলেছিলাম দেবদারু কাঠ এখানে বেশি ব্যবহার করা হয়। মন্দিরের উপরে রয়েছে মহাদেব, কালীমায়ের মন্দিরে, এবং দরজায় করা এই কারুকার্যগুলো আপনারা দেখতে পারেন, সত্যি অসাধারণ। এই যে শৈল্পিক ক্রিয়া, যিনি বানিয়েছেন বা যার মাথা থেকে এরকম শিল্প বেরিয়েছে তাকে সত্যি অনেক অনেক প্রণাম। এবার আমরা মা কালীর মূর্তি দর্শন করব, আপনারা দেখাচ্ছি মা কালীর মূর্তি এখানে কেমন রয়েছে। মা কালী তো এখানকার মা কালী দেখুন দশভুজা, মা দশভুজা মূর্তি ঠিক মন্দিরের ভেতরেই রয়েছে। চারপাশ থেকে শিব স্বয়ং পড়ে আছেন। এখানে রয়েছে আরো মূর্তি, স্বামীজির মূর্তিও রয়েছে মন্দিরের ভিতরেই, এবং মায়ের ভক্তদের মধ্যে অন্যতম শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তিও রয়েছে। মার সাথে রয়েছে মা সারদা। মায়ের দশভুজা আরেকটি মূর্তি,
তিনতলার মন্দিরটিতেও মায়ের আরেকটি মূর্তি রয়েছে। এদিকে রয়েছে ত্রিদেব মূর্তি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সাথে পরশুরাম ভগবান পরশুরামের মূর্তিও রয়েছে এখানে। এদিকে বিষ্ণুর বামন অবতারের মূর্তি রয়েছে, শ্রীবিষ্ণুর নরসিংহ অবতারের মূর্তিও রয়েছে কোলে ছোট্ট প্রহ্লাদকে নিয়ে। আর এখানে শয়ন করছেন মহাদেব। এদিকে আরেকটি মন্দির রয়েছে, সম্ভবত এটি মহাদেবের মন্দির। দেখা যাক। এখানে দেখুন নবগ্রহের মূর্তি রয়েছে, নবগ্রহ মন্দির। মানালি যাওয়ার পথে এখানে রয়েছে শাল ফ্যাক্টরি। আমরা একটু এক্সপ্লোর করবো সবটা। শাল আমরা কিনলাম শাল ফ্যাক্টরি থেকে, আর তার নিচেই রয়েছে ড্রাই ফ্রুটসের শপ। শুধু ড্রাই ফ্রুটস না, আপনি এখানে চাইলে অরিজিনাল কেশর, কাশ্মীরি কেশর এখান থেকে কিনতে পারেন। তাছাড়া অরিজিনাল শিলাজিৎ, সেটাও আপনারা কিনতে পারেন এখান থেকে। আমরা একটু এই শপটা এক্সপ্লোর করব, যদি কিছু পছন্দ হয় নিয়ে নেব।
তো টুকটাক শপিং করার পর আমরা আবার রওনা হলাম মানালির উদ্দেশ্যে। আলটিমেটলি পৌঁছে গেলাম আমাদের মানালির হোটেলে। হোটেলের নাম দ্য হিমালয়ান মোলাল। আমরা এখন ঢুকছি হোটেলে। হোটেলের ভেতরের ভিউ আপনাদের দেখাবো। দেখতে হোটেলটা সকাল 7টায় আমরা জার্নি শুরু করেছিলাম সিমলা থেকে। মানালি পৌঁছতে পৌঁছতে প্রায় রাত 9:30 বেজে গেছে। রাস্তা খুবই সুন্দর কিন্তু জার্নিটা একটু হলেও হেক্টিক, তাই আমরা এখন খুবই টায়ার্ড। কিন্তু এই মুহূর্তে এসেও আমাদের একটা প্রবলেম ফেস করতে হচ্ছে, যে যেরকম হোটেল আমরা চেয়েছিলাম সেরকম হোটেল আমরা পাইনি। বিকজ আমরা চেয়েছিলাম একটু ভিউ রুম, সাথে একটা ব্যালকনি থাকবে, কিন্তু এই হোটেলটায় সেরকম রুম আমরা পাইনি। তো ট্যুর অপারেটরকে বলে আমরা হোটেলটা চেঞ্জ করতে বাধ্য হচ্ছি এবং তারাও রাজি হয়ে গেছেন। তো আমরা যাচ্ছি নেক্সট আরেকটা হোটেলে। যেহেতু মানালিতে আমাদের 3 দিন থাকতে হবে, তাই আমরা এই কম্প্রোমাইজটুকু করতে রাজি হলাম না। দেখা যাক নেক্সট হোটেলটা আমাদের কেমন, আপনাদের দেখাচ্ছি হোটেলটায় পৌঁছে। রিসোর্ট অ্যান্ড স্পা আমরা চেক ইন করছি মানালিতে। তো দেখে নেবো হোটেলটা কেমন। আমাদের সমস্ত লাগেজ স্যানিটাইজ করে তারপরে ওনারা দিয়েছেন। সমস্ত রকম সেফটি মেজার মেনটেন করা হচ্ছে।
হচ্ছে রাত, এখন আমরা আমাদের রুমে যেতে চলেছি। দেখাবো এবার রুমটা কেমন। এটা আমাদের রুম, গ্র্যান্ড কিসারো হোটেল এন্ড স্পা। তো এবার আপনাদের দেখাতে চলেছি আমাদের রুমটা কেমন। ঢুকেই বাহাতে প্রথম একটা ওয়ার্ড্রপ রয়েছে, তারপরে এই ড্রেসিং টেবিল আয়না দেওয়া রয়েছে, টিভি রয়েছে, রুম হিটার ফ্যাসিলিটিও রয়েছে। বেড কিন্তু ওয়েল ডেকোরেটেড। পুরো রুমটাই ওয়েল ডেকোরেটেড উডেন ডেকোরেশন দিয়ে। এবার যাবো আমরা একটু ব্যালকনির দিকে। এটা ব্যালকনি রয়েছে আমাদের, ব্যালকনিতে একটা চেয়ার টেবিলও দেওয়া আছে বসে কিছুটা টাইম স্পেন্ড করার জন্য। আর ব্যালকনি থেকে যে ভিউ সেটা না হয় কালকে সকালে দেখাবো, কারণ রাতে তো সবই অন্ধকার দেখাচ্ছে। চলুন তাহলে এবার দেখে নেওয়া যাক বাথরুমটা কেমন, কারণ যে কোনো হোটেল রুমেরই বাথরুম কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট। এনাদের এখানে বৈশিষ্ট্য হলো সবকিছুই ওনারা স্যানিটাইজ করে ইউজ করছেন। রিসেপশনে যে পেনটা দিয়ে আমাকে লিখতে বলেছিলেন আমাদের ডিটেলস, সেই পেনটাও কিন্তু স্যানিটাইজ করা ছিল, এবং আমার ইউজের পরে ওনারা সেটাকে আবার স্যানিটাইজেশনের জন্য পাঠিয়ে দিলেন। কাজেই মহামারী সিচুয়েশনে এখানে থাকতে গেলে কোনো ভয় নেই, অন্ততপক্ষে আপনি নিজেদের দিক থেকে স্যাটিসফাইড থাকবেন এনাদের সেফটি মেজার্স নিয়ে। তো অনেক রাত হয়ে গেছে, এবার যাবো আমরা ডিনার করতে, গিয়ে দেখাচ্ছি আমরা ডিনারে কি কি খেলাম। এবার আমরা আমাদের ডিনার এনজয় করি, দেখা হচ্ছে আবার কাল সকালে। গুড নাইট।